ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয় তার কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়, তার ফ্যামিলিতে বলো, তার সোসাইটিতে বলো, তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়। তো ওইটা আমি চেয়েছি যে আমাদের বাংলাদেশের মানে মেয়েদেরকে বিশেষ করে আত্মনির্ভরশীল এবং সেটা কাজের মাধ্যমে। যারা দর্শক আছেন ওনারা এত এত ভালোবাসেন, তো আসলে ভালোবাসার তো আর কি বলবো, ভালোবাসার প্রতিদান দেওয়া যায় না, ভালোবাসার প্রতিদান হয়ও না। তখন আমার মনে হয়েছে যে আমি আমার দীর্ঘ অ্যাক্টিং ক্যারিয়ারে আমি অনেক অনেক উইমেন রিলেটেড ইস্যুজ নিয়ে আমি কাজ করেছি, তার অনেক ধরনের ইস্যুজ আমি পোর্ট্রে করেছি আমার ক্যারেক্টারের মাধ্যমে। আমি সবসময় চেষ্টা করেছি যে এক ধরনের একটা পজিটিভ মেসেজ দেওয়ার, সেটা আমি সবসময় অল থ্রু আমার চেষ্টাটা ছিল যে আমাদের মানে বিনোদনের পাশাপাশি একজন প্রত্যেকটা মানুষেরই তো আসলে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে, আর আমাদের তো আরো অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি এত অনেক কথা বলছি, সো আমি আসলে মানে অন স্ক্রিন থেকে বের হয়ে এসে মানে যেটা প্র্যাকটিক্যাল লাইফ অফ স্ক্রিন, যেখানে আসলেই উইমেনদের জন্য মানে যদি আমি আসলেই কিছু করতে পারি সেটা হবে আমার এক ধরনের মানে কি বলবো যে প্রতিদান না, যে মানে আমি আসলে ভালোবাসা হতে পারে, বই প্রকাশ হতে পারে। সো ওই জায়গা থেকে আর আমি যেহেতু মানে দর্শকদের নিয়েই আমার কাজ, সো এখন যে কাজটা করছি সেটাও মানুষের জন্য কাজ। সো আমি চেয়েছি যে মানে এই ধরনের, আর আমরা অনেক উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, অনেক অনেক কিছু বলি, আমি আসলে এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকুই বুঝি খুব সিম্পল একটা কথা যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই একজন একজন নারীকে সবার আগে ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অবশ্যই। তো একটা মেয়ে যখন ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্ট হয় তার কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়, তার ফ্যামিলিতে বলো, তার সোসাইটিতে বলো, তার এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়। তো ওইটা আমি চেয়েছি যে আমাদের বাংলাদেশের মানে মেয়েদেরকে বিশেষ করে আত্মনির্ভরশীল এবং সেটা কাজের মাধ্যমে মানে, এবং আমাদের বেটার ফিউচার ফর উইমেন মূলত ওই কাজগুলাই করে আর কি, যে একটা মেয়েকে তোমার, হ্যাঁ মেয়েকে তোমার ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট যেন হতে পারে তার জন্য যা যা করা প্রয়োজন সেই কাজগুলো আমরা করছি। চমৎকার, খুবই চমৎকার একটা উদ্যোগ আপু। যদি সেই 1999 মানে 1999 সাল থেকে এখন 2022 সাল চলছে, মানে অলমোস্ট আর কিছুদিন পরে বলা যাবে দু যুগের অভিনয় ক্যারিয়ার, বিশাল লম্বা একটা সময় কিন্তু। তো এর পরবর্তীতে যদি বলি যে আরো এক যুগ বা এতদূর নাই যাই, আরো 5-6 বছর পরের কথা যদি বলি, সুমাইয়া শিমু কোথায় দেখতে চায় নিজেকে? আমি আসলে যেরকম আছি আমি এরকমই থাকতে চাই। অভিনেত্রী হিসাবে মানুষ আমাকে চেনে বা পছন্দ করে এই পরিচয়টাই আমার সব থেকে বেশি পছন্দের, কারণ অভিনয়টাই আমি সব থেকে ভালো মানে আমি ভালোবাসি। সো অভিনয়টাই আমি করতে চাই যতদিন পর্যন্ত আমি সুস্থ থাকি, যতদিন পর্যন্ত আমি অভিনয়টা করার আমার মানে ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত আমি অভিনয়টা করতে চাই। পাশাপাশি অবশ্যই আমি যেহেতু বেটার ফিউচার ফর উইমেন নিয়ে অলরেডি কাজ শুরু করেছি, সো আমি এই কাজটা নিয়ে আসলে আরো মানে আমার পক্ষে যতটুকু সম্ভব আমাদের দেশের মানে মেয়েদের জন্য, সো এই কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে চাই যে আমার মাধ্যমে বা আমাদের যে অর্গানাইজেশন আছে তার মাধ্যমে যেন মানে অনেক অনেক নারীরা উপকৃত হয়, এবং ইন্টারন্যাশনাল হয়তো শুধুমাত্র ন্যাশনালি না, মানে ইন্টারন্যাশনাল লেভেলেও যেন আমরা এই কাজগুলোকে নিয়ে যেতে পারি।